হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ এরিয়া কসবা বর্ডার হাট। এই গেটটি দেখতে পেলেন আপনারা, আসলে এটি করোনার আগে খুব ভালোভাবে জমজমাট ছিল, করোনার পর এখনো বন্ধ আছে। আমরা গিয়েছিলাম গত মাসের 28 তারিখে, এটি রবিবার এবং মঙ্গলবার খোলা থাকে। উপজেলা গেট থেকে 30 টাকা টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হয়। এটি আসলে বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে একটা মিলন মেলা, তবে করোনার জন্য এখন বন্ধ আছে। এখন অবশ্য প্রবেশ নিষিদ্ধ, কিন্তু আমরা বিশেষ অনুমতিক্রমে এই এলাকায় এসেছি এবং আপনাদের জন্য চমৎকার বড়হাটের ভিডিও নিয়ে আসছি। দেখুন, বড়হাটে অনেক আগাছা, বিভিন্ন ধরনের গাছ জন্মে গেছে। শুনেছি এটা আবার নাকি চালু হবে, সেজন্য লেভেলে কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। এরিয়াটি খুবই সুন্দর এবং চমৎকার। আমাদের অবশ্য ভয় ভয় লাগতেছিল, কারণ বর্ডার এরিয়া বিএসএফ তো সবসময় ভয়ঙ্কর, যে কোনো সময় তারা সন্দেহ হলেই গুলি করে দেয়। এজন্য তারপর আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে ভিডিও করে আসতে পেরেছি। আপনারা ইতিমধ্যে পূর্বের ভিডিও দেখেছেন আমরা কিভাবে প্রবেশ করেছি এরিয়াটিতে। না দেখে থাকেন এ পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেন। এখানে এই গেটটি দেখছেন, বাংলাদেশের গেট, ওই দূরে ইন্ডিয়ান গেট দেখা যায়, দূরে ইন্ডিয়ান গেট। এখানে সবসময় বিএসএফ ক্যাম্প আছে, পাশেই কমলা সাগর পড়েছে, আর এখানে পাহাড়ও দেখতে পাচ্ছেন, দূরে দেখা যায় অনেক বড় পাহাড়। ত্রিপুরা, এটি আসলে ইন্ডিয়ার ত্রিপুরা সীমান্ত। আর এই এরিয়াটি আপনারা আসতে হলে কুমিল্লা থেকে ট্রেনে কসবা রেল স্টেশন আসতে হবে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। স্টে টিউন্ড।